হ্যাঁ দোস্ত বল। কিরে সাহেব, কি অবস্থা? হ্যালো, কিরে কথা বলতেছিস না কেন? আমি তো পুরোই আটকে গেলাম দোস্ত। কই আটকে নি? তো হোল্ড কর। হ্যালো 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 সাহেব, কেমন আছেন? জি ভালো। আমি কি আপনাকে চিনি? না, মানে আসলে আমাদের আগে কখনো কোথাও দেখা হয়নি। তো না, মানে শাড়ি, আমি আসলে ওই একটা শাড়ি কিনতে এসেছিলাম, ঠিক পছন্দ করতে পারছি না, তাই ভাবলাম আপনি যদি একটু হেল্প করতেন। ও আচ্ছা আচ্ছা, আপনি প্রথমবারের মতো শাড়ি কিনতে এসেছেন? জি। ও আচ্ছা, কি রঙের শাড়ি, মানে কার জন্য? মানে আচ্ছা ঠিক আছে, ওদিকটাই দেখি। আচ্ছা ঠিক আছে, এটা বোধহয় একটু বেশি দাম বলে মনে হচ্ছে। সিম্পল কিছু দেখান তো, ওই কর্নার থেকে রেডটা বের করান তো। হ্যাঁ, এটা বোধহয় ভালো হবে। এটা সুন্দর শাড়ি। দিস ইজ নাইস। শাড়ি ঠিক আছে। আমরা কি কোথাও বসে একটু কফি খেতে পারি? আজকে আমার এমনি দেরি হয়ে গেছে। ইটস ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আসি তাহলে। হ্যাঁ, এই বাঁধন যাবে না ছেড়া। আচ্ছা হুইসেটা কি তেমন একটা বলতো? ফোনে বলা যাবে না, তুই এক কাজ কর, তুই একদিন বাসায় আয়। আয় ঠিক আছে, সেটা আসবো। আটকে থাক, হাবুডুবু খা, কিন্তু ডুবে যাস না দোস্ত। আচ্ছা ঠিক আছে, ওকে রে, বাই।
So, this is the story. আমি কিন্তু একটা ব্যাপার এখনো ক্লিয়ার না, মেয়েটা বেশি সুন্দরী না তুই পাগল হয়েছিস? আসলে মেয়েটা যতটা না সুন্দর তার থেকে অনেক বেশি মায়া। মেয়েটা চেহারার মতো না, মায়া মায়া ব্যাপারটা অনেক বেশি। আমি বুঝতে পারতেছি তোর ব্যাপারটা মধ্যে একটা হাবুডুবু ব্যাপার আছে, কিন্তু মামা খেয়াল রাখিস আবার বিবাহ দিস না। ঘরে বসে থাকলে কি রিঅ্যাকশন পজিটিভ হবে? ওই মেয়েকে ঘুরে এসে জুড়ে তোর তোর মধ্যে বসবে? আর সব কথা নেগেটিভ ভাবে চিন্তা করিস, কেন থিঙ্ক পজিটিভ বি পজিটিভ। সোজা হেঁটে হেঁটে সুন্দর করে মেয়েটার কাছে চলে যা, গিয়ে বল তুই ওকে পছন্দ করিস ভালোবাসিস, দেখবি একটা পজিটিভ রেজাল্ট আসবে। তাহলে মেয়েটাকে জানাবো তুই বলছিস? ওকে, 100 টাকা দে। ভান্তি নাই, তা থাকবে কেন, বিনা পয়সা জ্ঞান দিলাম তো, এখন আর টাকা দিব না। এখানে জি আপনার বাসা নাকি এদিকে? না, ও আসলে আপনাকে আমি কিছু কিছু কথা বলার জন্য এসেছি। জি বলেন। না মানে আপনাকে যেদিন আমি প্রথম দেখি সেদিন থেকে আপনাকে আমার ভীষণ ভালো লাগে, এরপর থেকে থামেন। এরপর আপনি কি বলবেন আমি সেটা জানি, আপনার সাথে একবারই তো আমার মার্কেটে দেখা হয়েছিল, তাও কতক্ষণ হবে, 20-25 মিনিট? এতে এত দূর কতটুকু জানেন আপনি আমাকে? আপনি নয় না বিবিএ শেষ করেছেন, আপনি আপনার বাবাকে অনেক ভালোবাসেন, প্রতিটা দিন আপনি একা একা ছাদে অনেকক্ষণ সময় ধরে হাঁটেন, আপনার পছন্দের রং নিন। আপনাকে প্রথম দেখার পর থেকে আমি প্রতিটা দিন কোনো না কোনোভাবে আপনাকে দেখেছি, সেদিনের পর থেকে আমার প্রতিটা দিন শুরু হয় আপনাকে ভেবে, শেষ হয় আপনাকে ভাবতে ভাবতে। আর কেন এরকম হচ্ছে সেটা যখন নিজেকে প্রশ্ন করি তখন জানতে পারি যে আমি আপনাকে আসলে এক মিনিট এটা নিন, ধরুন বক্সটা খুলুন, খুলুন এটা আমার বিয়ের শাড়ি, 2 দিন পরে আমার বিয়ে। এই শাড়িটা এটা আসলে আপনার জন্য, আপনার জন্যই নেওয়া এই শাড়িটা আপনার কাছে রাখুন। এটা আমি নিতে পারবো না, আপনার বিয়ের গিফট মনে করে রেখে দিন। এটা আমি আমার কাছে রাখতে পারবো না,
এটা আমি আমার কাছে রাখলে কখনো না কখনো আপনার কথা মনে পড়বে। আমি চাই না আপনার কথা আমার মনে পড়ুক, বরঞ্চ আপনি শাড়িটা আপনার কাছে রাখুন। আপনার যখন পছন্দের কেউ হবে তখন তাকে দেবেন। আচ্ছা একটা প্রজেক্ট শেষ করলাম। ও ফিরতে কি অনেক দেরি হবে? শোনো, নতুন বউ বাসায় রেখে এরকম এতক্ষণ বাইরে থাকে কেউ? আসছে ধন আজকে বাইরে ডিনার করব। আমি কাজ শেষ করে তোমাকে ফোন দিচ্ছি। আচ্ছা তাহলে কি তুমি আমাকে নিতে আসবে নাকি আমি ওখানে চলে যাব? হ্যাঁ হ্যাঁ আমি পিক করব। আচ্ছা শোনো, আমার কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না, আগলি 20-25 মিনিট। তুমি রেডি হয়ে না। ওকে বাই। কালকে একটা কাজে 2 দিনের জন্য বান্দরবান যাবো, থাকতে পারবে একা একা? শোনো না, ফিরে এসেই হানিমুনে সুইজারল্যান্ড। বললাম তো আমি এটা করতে পারবো না, আমাকে এই সমস্ত ভয় দেখে লাভ নেই, আমি এই সমস্ত ভয় পাই রাখছি। কি কি বলবো আর বলো না, এই কয়েকদিন ধরে মানে কিছু মাস্তানো লোকজন গভর্নমেন্টের সার্ভার থেকে একটা ডাটা চুরি করতে বলছে। মানে কি কি হবে এখন? তাহলে কি হবে? বান্দরবান থেকে ফিরে মিনিস্ট্রিকে জানাবো। মানে কি যাওয়াই লাগবে? আরে কিচ্ছু হবে না, খাও তো খাও। তুই একটা মেয়েকে দেখলি, ভাল লাগলো, ফলো করলি, প্রপোজ করলি, এই পর্যন্ত গল্প চমৎকার। কিন্তু যে মেয়ের বিয়ে হয়ে গেছে তুই তাকে নিয়ে ভাবতেছিস, এটা কিন্তু আমি মানতে পারতেছি না। ওকে নিয়ে আমার ভাবতে ভালো লাগে, আমি ওকে নিয়ে ভাবব যতদিন খুশি। আচ্ছা এত ইমেচুর মতো কথাবার্তা কি হয় বলিস তুই? একটু বাস্তব জীবনে ফিরে আয়, প্র্যাকটিক্যাল। দোস্ত বিষয়টা অদ্ভুত হতে পারে, অবিশ্বাস হতে পারে, কিন্তু এটা সত্যি যে আমি না অনেকে ভুলতে পারছি। চোখের সামনে থেকে সরিয়ে রাখলেও মন থেকে সরাতে পারছি না।
সাদা শাড়ি পরেছো তো কি হয়েছে? হতে পারে না, ওর পছন্দের রং সাদা হতেই পারে। এটা ওর পছন্দের রং নীল, আমি জানি। গত 2 বছরে পৃথিবীতে তুই ছাড়া আর সব কিছু বদলে গেছে, বুঝতে পারছিস? এখন ওর পছন্দের রং সাদা। দোস্ত, ওকে দেখার পর আমার মনে হচ্ছে ও কোনো কারণে ভালো নেই, কষ্ট পাচ্ছে। দেখ, তুই যখন মেয়েটাকে পছন্দ করছিলি, আমি তোকে বলছিলাম মেয়েটাকে প্রপোজ করার জন্য। এখন তো পরিস্থিতি ভিন্ন, তুই যত দ্রুত মেয়েটাকে ভুলতে পারবি ততই তোর জন্য মঙ্গল। সব কিছু ছেড়ে ছুড়ে একটু নিজের প্রতি কনসেন্ট্রেট কর, প্লিজ। একটু নিজের কথা ভাব। আজ 25 বছর ধরে আমি এই বাসার দারোয়ান। ছোটবেলা থেকেই মেয়েটা খুব শান্ত ভদ্র। ছেলে মেয়েরা কত দুষ্টামি করে, আড্ডাবাজি করে, কিন্তু নয়না মা আমার কখনো এরকম ছিল না। আসলে মেয়েটার কপালটাই খারাপ। জামিবাজি একটা কাজে গেছিল বান্দরবনে, সেখান থেকে আর ফিরে আসে নাই। তার গাড়িটা পাহাড় থেকে নিচে পড়ে গেছিল, লাশটারে খুঁজে পাওয়া যায় নাই। ওইখান থেকে নয়না মা জামাই বাড়ি থেকে এই বাড়িতে চলে আসল। এখন মেয়েটা সারাটা দিন কেমনে যে যায়, সকালে বাসা থেকে বাইরে যায়, একটা স্কুলে পড়ায়, কারোর সাথে কোনো কথাবার্তা কয় না। জি ভালো, আপনি? চিনতে পেরেছেন? চিনবো না কেন? না মানে আসলে অনেক দিন পর দেখা হলো তো তাই। এখানে কেন এসেছেন? ইয়ে মানে আপনাকে সান্ত্বনা দিতে? তাহলে কিন্তু ভুল করছেন। না আসলে এসেছিলাম আপনাকে বলতে। 2 বছর আগের ভালো লাগার কথা? দেখুন সব কথা কিন্তু আপনিই বলছেন। দেখুন এখন আর কোনো কিছু শুনতেই ভালো লাগে না, এভাবে আপনি আর এখানে আসবেন না, ব্যাপারটা আমার জন্য বিব্রতকর। আসি। তুই তো আপসেট হচ্ছিস কেন? একটা মেয়ে এতটা কষ্ট নিয়ে কি করে থাকতে পারে? এটাই ওর নিয়তি, এখানে তো কারো কিছু করার নাই। তুই আবার কি করবি? আমি ওর পাশে বন্ধু হিসেবে থাকতে চাই। কিন্তু ও যদি এটাকে ভুল ব্যাখ্যা হিসেবে নেয়? কেমন? ও যদি ভাবে তুই বন্ধু হিসেবে না, ভালোবাসিস বলে ওর পাশে থাকতে চাস,
ভাবতেই পারে, সেটা ভাবার জন্য স্বাভাবিক, কিন্তু আমি কিছুতেই আমার মনটাকে বোঝাতে পারছি না। তুই সত্যি একটা কথা বলতো আমাকে, তুই কি এখনো নয়নাকে ভালোবাসিস? জানি না, আমি সত্যি জানি না, শুধু এতটুকু জানি আমি সবসময় ওকে হ্যাপি দেখতে চাই। আবার তোমার মায়া দিচ্ছি তোমার সাথে অভিমান করে ব্যবধান আঁকতে চাইছ যখন আপনি অবাক হবেন না, আমি চাইনি স্কুলের সামনে কোনো সিন ক্রিয়েট হোক। আমার কথাগুলো মন দিয়ে শুনুন প্লিজ। আপনি কেন এমন করছেন? মানে আপনি কি কখনো আমার বন্ধু ছিলেন, নাকি আত্মীয়, নাকি অন্য কিছু? আমার প্রতি এত ইন্টারেস্ট কেন দেখাচ্ছেন? I want to see you happy. That's it. Happy. What is happiness? সুখের সংজ্ঞাটা কি? আমাকে সবাই সুখী দেখতে চায়, আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন, এখন আপনিও। সুখ মানেটা কি একটু বলবেন? আবার বিয়ে করব, আবার সংসার করব? নয়না, আপনি আমাকে ভুল বুঝছেন। হ্যাঁ, এটা সত্যি যে আমি যেদিন প্রথম আপনার সামনে দাঁড়িয়েছিলাম, আমি আপনাকে আমার ভালোবাসার কথা বলতে চেয়েছিলাম, জানাতে চেয়েছিলাম, কিন্তু আজ আজ কোনো ভালোবাসার দাবি নিয়ে না, বন্ধুত্বের দাবি নিয়ে এসেছি। বিশ্বাস করুন, আমি আপনার বন্ধু হয়ে থাকতে চাই, শুধু আপনার পাশে থাকতে চাই, ব্যাস এতটুকুই, আর কিছু না। আমি কি আপনাকে বাসায় পৌঁছে দিতে পারি?
কদিন কোথায় ছিলেন আপনি? প্রতিদিন আপনাকে বিরক্ত করতে ভালো লাগে। আমি বিরক্ত হই সেটা আপনাকে কে বলেছে? মজা করলাম, শরীরটা একটু খারাপ ছিল। ও তাই, কি হয়েছিল? তেমন কিছু নয়, হালকা জ্বর। হালকা জ্বর হলে তো আপনি ঘরে বসে থাকতেন না, আপনি অবশ্যই এখানে আসতেন। আপনার নাম্বারটা দিন। জি 0141। এক মিনিট। আমি সেভ করব। মানে আমি তো আপনার নাম জানি না। সাইফ, এইভাবে তো জীবন চলে না মা, জীবনটা নিয়ে একটু ভাব। একটা দুর্ঘটনা ঘটেছে বলে জীবনটা শেষ হয়ে যায়নি মা। তুই থাক মা, আমি আসি। হ্যালো, কি করছেন? এই তো, আমার নাম্বার আপনার কাছে ছিল। ছিল, জানতাম। কিভাবে? আমার সবকিছুই তো আপনার জানা, আমার সবকিছুই আপনার কাছে আছে। আচ্ছা রাখি তাহলে। আপনার কি মন খারাপ? বাবাও একই প্রশ্ন করলো। আর উত্তর কি ছিল? মন ভালো। অনেক দিন পর এভাবে কোথাও বের হলাম। কিন্তু এখন আর আগের মতো ভালো লাগে না। সবকিছু রঙহীন মনে হয়। রঙহীন হয়ে থাকলে তো সবকিছু রঙহীনই মনে হবে। আমি জানি আপনি আমাকে কি বলবেন। আমরা সবাই কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে নাই পৃথিবীতে আসি। আমি জানি ভাগ্য বলে একটা কথা আছে, সেজন্যই আমাদের এক একজনের পথ এক এক রকম আলাদা। কিন্তু জীবন কি কখনো থেমে থাকে? খুদাফেজ।
Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Marla. Happy birthday to you. আজ আমি আপনাকে চাঁদ দেখাবো। চাঁদ আমি প্রতিদিনই দেখি, আমার খুব প্রিয়। আমি জানি চাঁদ আপনার অসম্ভব প্রিয়, কিন্তু আজ আমরা দুজন ওই চাঁদটার আরেকটু কাছে আসব। হ্যাঁ, টেলিস্কোপ, এই জন্যই বলেছিলাম আজ আমরা চাঁদের আর একটু কাছে যাব। একটা সেকেন্ড, আমি না আপনার জন্য ছোট্ট একটা গিফট এনেছিলাম। গিফট? খুবই সামান্য নেল পলিশ। আমার ইচ্ছে আমি নিজে আপনাকে নেল পলিশ লাগিয়ে দেব। নেল পলিশ আমি, আসুন। এতটাই ভালো লাগছিল যে একটা কথা বলতে পারিনি। আমি শুধু অবাক হয়ে দেখেছি। থ্যাঙ্কস সব কিছুর জন্য। আমি আপনাকে সবসময় হ্যাপি দেখতে চাই। সেই লাল শাড়িটা এখনো আছে? শাড়িটা আপনার জন্য নেওয়া, সো এখনো আছে। আমার লাগবে শাড়িটা। Thank you.
ছিলে তুমি? সেদিন আমি একা গাড়ি চালাচ্ছি, হঠাৎ রাস্তায় আরেকটা গাড়ি এসে আমার গাড়িটাকে থামালো। কয়েকটা সন্ত্রাসী নামলো ওই গাড়ি থেকে, তারপর আমার গাড়িটাকে পাহাড় থেকে নিচে ফেলে দিল। তারপরে সবাই মিলে আমাকে কোথায় যেন নিয়ে যায়। আপনি যেভাবেই বলেন আমি কাজটা করব না। এই ডাটা হ্যাক করলে দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, আমি মরে গেলেও সেটা করতে পারব না। ঠিক আছে, তাহলে মরতে থাকেন, যদি কখনো সিদ্ধান্ত বদলান জানাবেন, তার হাতটা খুলে দেওয়া হবে। আর কাজটা কমপ্লিট হওয়ার পর পাড়াও খুলে দেওয়া হবে, তখন আপনি মুক্ত। গুড বাই। ওদেরকে আমি বলেছিলাম মরে গেলেও আমি এই কাজটা করব, কিন্তু বারবারই ভাবছিলাম প্রাণটা যেন না যায়, কারণ আমি তোমার কাছে ফিরে আসতে চাই। আমি একটু মা বাবার সাথে দেখা করে আসি। হ্যাঁ আচ্ছা। সৃষ্টিকর্তা আমার সাথে এটা কি করছে সাইফ? যা করছে আপনার ভালোর জন্যই করছে। আমি তো এটা চাইনি, সবকিছু এভাবে এলোমেলো হয়ে যাক, আমি চাইনি। সব ঠিক হয়ে যাবে আগের মতো। একসাথে যাই। আপনাকে ছাড়াই আমাকে অভ্যস্ত হতে দিন। না লালতি, ওই লাল শাড়িটার সাথে পরার জন্য সাহেব।
Done.